গত বছরের 6 ডিসেম্বর আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের বাংলা সিনেমার প্রখ্যাত পরিচালক সৃজিৎ মুখার্জি ও বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আইনি মতে বিয়ে সারবার প্রায় 3 মাস পর বিয়ের প্রীতিভোজের এই গ্র্যান্ড আয়োজন করেছেন পরিচালক সৃজিৎ মুখার্জি। এদিন সৃজিৎ মিথিলার রিসেপশনে আমন্ত্রিত কার্যত গোটা টালিগঞ্জ। ইতোমধ্যেই সৃজিতের গ্র্যান্ড রিসেপশনের ছবি সামনে এসেছে। কথা মতোই এই বিশেষ দিনে স্বামী স্ত্রীর পোশাকে রয়েছে রং মিলান্তির ছোঁয়া। ডিজাইনার সরকারি তত্ত্বের পোশাকে সেজেছেন সৃজিৎ। সৃজিৎ পরেছেন অফ হোয়াইট আজকান আর লাল ধুতি। পোশাকে রয়েছে ঘন সুতোর কাজ। মিথিলার পছন্দ পদ্মাপাড়ের লাল হ্যান্ডলুম শাড়ি, সঙ্গে সোনালি জরির কাজ। শাড়ির সঙ্গে মিল রেখেই সাবেকি সোনার গহনায় সেজেছেন মিসেস মুখার্জি। নির্দিষ্ট আমন্ত্রিত অতিথি ছাড়া তাদের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সুযোগ ছিল না অন্য কারো, যে কারণে অনুষ্ঠান শেষ হওয়ার পরই সৃজিৎ মিথিলা নিজ থেকে বের হয়েছিলেন সাংবাদিকদের সামনে। আলোচিত দম্পতি বলেন, বিয়ে তো অনেকদিন আগেই হয়ে গেছে, আজ নিজের লোকদের নিয়ে একটা গেট টুগেদার ছিল। আসলে বিয়ে বিষয়টা তো আর বলে কয়ে হয় না, এটা ভবিতব্য ছিল তাই হয়ে গেছে। আমাদের মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কটা দর্শনের মধ্যে আটকে যায়নি, তা অনুসরণ করতে ভালো লাগছে। দেখে নিন বিশেষ এই দিনের আরো কিছু ছবি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।